প্রিয় বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন যে এখানে পিওর মাল্টা জুস বানানো হচ্ছে। এখানে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এই মাল্টা, এবং চারটা মাল্টায় একটা জুস হয়, কেমন এক গ্লাস জুস হয়। তো এখানে সিএমসি ভ্যালোরের সামনে এগুলো খুবই অ্যাভেলেবেল। আপনারা যদি মন চায় কখনো যদি এখানে আসেন, নিশ্চয়ই মাল্টা জুসটা টেস্ট করবেন। এখানে দেখুন লবণ দিচ্ছে, এখানে আমাকে বলা হয়েছিল যে মিষ্টি মানে চিনি না লবণ, তো আমি লবণ চেয়েছি। উনি লবণ দিয়ে তারপরে জুসটা বানাবে, বানানোর শেষে দেখতেই পাবেন যখন এই যে গ্লাসে ঢালছে দেখুন। হ্যাঁ, এবং এটা কালারটা কিন্তু দুর্দান্ত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুবই মানে পিওর। পিওর বলতে আপনার সামনেই মালটাগুলো মেশিনের মধ্যে দিয়ে একদম জুসটা বের করে নেবে। তো দেখুন, দেখতে অনেক ভালো লাগছে কিন্তু, তো খেতেও খারাপ না, আমার ভালোই লেগেছে। এই যে আমি টেস্ট করতেছি, এবং একটা কথা বলি, এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, এবং তামিলনাড়ুর যে খাবারগুলো সবগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না, মানে অতটা ভালো লাগবে না। তবে আসার কথা হচ্ছে এটা যে এখানে প্রচুর বাঙালি হোটেল আছে, তো আপনি চাইলে বাঙালি খাবার খেতে পারবেন অ্যাভেলেবেল, যদিও আমাদের দেশের মতো হয়তো হবে না, কিন্তু কাছাকাছি। এবং এখানে দোসা পাওয়া যায়, এবং আরও একটা খাবার আছে ইডলি দোসা, হ্যাঁ সেটা পাওয়া যায়, তো সেটা খেলে খেতে পারেন। তা আমরা টেস্ট করেছিলাম দোসা, কিন্তু আমাদের কাছে মোটেই ভালো লাগেনি। তবে এই জুসটা যেহেতু পিওর, আমাদের কাছে খুব ভালো লেগেছে মোটামুটি। তো আপনারা কখনো সিএমসি হসপিটালে আসলে দেখতেই পাবেন, এই সিএমসি হসপিটালের সামনে যে রোড তার অপোজিটে এগুলো বিক্রি করা হয়, এবং প্রচুর আছে এই জায়গাটাতে, কেমন। তো আশা করছি যে আপনারা আসলে এটা খাবেন, এবং খাওয়ার পরে পরবর্তীতে আপনারা জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরও নতুন ভিডিও দিব, এবং এই সিএমসি ভ্যালোর নিয়ে আরও প্রচুর ভিডিও আসতেছে। এখানে কীভাবে ডাক্তার দেখাতে হয়, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সব কিছু নিয়ে আমি ভিডিও করব। তো ঠিক আছে, ধন্যবাদ। এর দাম বেরো 30 টাকা।